ওয়েলকাম টু দিশিয়ার এক্সাম গাইড প্রিয় চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালের চতুর্থ শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্নপত্র উত্তর সহ এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি তাই অবশ্যই অবশ্যই দেখে নিতে হবে পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র পূর্ণমান কুড়ি সময় চল্লিশ মিনিট এখানে দেখো পরীক্ষার্থীর নাম অর্থাৎ পরীক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের নাম লিখবে ক্রমিক সংখ্যা এখানে অর্থাৎ এখানে তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে বিদ্যালয়ের নাম এখানে তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে এইবার প্রথমেই দেখে নেওয়া যাক কী বলেছে এক দাগে সঠিক উত্তরটির তলায় বা নিচে দাগ দাও চারটি প্রশ্নের উত্তর করতে হবে মোট চার মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য এক মার্ক করে বরাদ্দ একের ক দূরবীন আবিষ্কার করেন দেখো দূরবীন আবিষ্কার করেন উত্তর গ্যালিলিও একের খ আদিম মানুষ গুহা আলোকিত করে রাখত উত্তর চর্বি জালিয়ে দেখো চর্বি জারি জ্বালিয়ে এখানে দেখো তেল তেল আছে চর্বি আছে পশুর চামড়া উত্তর হবে চর্বি তারপর দেখো একটি দাহ্য বস্তু হল এখানে আছে জল আছে আছে দুধ দেখো কেরোসিন উত্তর হবে তারপর দেখো ঢেপ্পো বলা হয় এখানে দেখো মালাকারদের আছে পিতল ঢালাই শিল্পীদের তাঁতিদের উত্তর হবে পিতল ঢালাই শিল্পীদের তাহলে দেখো দূরবীন আবিষ্কার করেন গ্যালিলিও আদিম মানুষ গুহা আলোকিত করে রাখত চর্বি জ্বালিয়ে তারপর গদাগে একটি দাহ্য বস্তু হলো কেরোসিন গদাকে দেখো ঢেপ্প বলা হয় পিতল ঢালাই শিল্পীদের এরপর আমরা দেখে নেব বা তোমরা দেখে নাও শূন্য স্থান পূরণ করো দুই এর ক গলানো লোহার সঙ্গে কিছু কিছু পদার্থ মিশিয়ে তৈরি হয় উত্তর শূন্যস্থানে দেখো ইস্পাত খ দাগে ধনেখালির তাঁত শিল্প বিখ্যাত গদাগে দেখো আদিবাসী সাঁওতাল মেয়েরা হাত ধরে ঝুমুর গান গাইতে গাইতে নাচ করে তাহলে দেখো প্রথম শূন্যস্থানে ইস্পাত দ্বিতীয় শূন্যস্থানে শূন্যস্থানে তাঁত শিল্প তৃতীয় অর্থাৎ আদিবাসী সাঁওতাল মেয়েরা হাত ধরে ঝুমুর গান গাইতে গাইতে নাচ করে তৃতীয় শূন্যস্থানে ঝুমুর গান এরপর আমরা দেখব তিন দাগে তিন দাগের প্রশ্নে কি বলা হয়েছে দেখো ঠিক বাক্যটির পাশে টিক চিহ্ন আর ভুল বাক্যটির পাশে ভুল চিহ্ন বা ভুল চিহ্ন দাও তাহলে দেখে নেওয়া যাক তিনের ক তামা হলো মানুষের ব্যবহৃত প্রথম ধাতু এটি ঠিক তারপর দেখো খ টুল হলো ছোট ছোট যন্ত্রপাতি এটিও ঠিক তারপর দেখো গ ধ্রুব তারা দেখা যায় দক্ষিণ আকাশে এটি ভুল তাহলে দেখো তামা হলো ক তিনের ক তামা হলো মানুষের প্রথম ব্যবহৃত ধাতু ঠিক খ টুল হলো ছোট ছোট যন্ত্রপাতি ঠিক গ ধ্রুব তারা দেখা যায় এবার পরের পাতা দেখে দেখো এই যে প্রশ্নপত্র এর পরের পাতা দেখে নেওয়া প্রশ্ন চারের চার দাগে দেখো একটি বাক্যে উত্তর লেখ এখানে চারটি প্রশ্নের উত্তর করতে হবে চার মার্ক একটি বাক্যে উত্তর দিতে হবে চারের ক পোড়া মাটির তৈরি এমন দুটি জিনিসের নাম লেখো দেখো পোড়া মাটির তৈরি এমন দুটি জিনিসের নাম হলো মাটির কলসি মাটির মূর্তি মাটির ব্যাংক দেখো মাটির মূর্তি মাটির ব্যাংক যাকে লক্ষ্মীর ভাণ্ডার বলা হয় খাদাকে শনি ও নেপচুনের মাঝে কোন গ্রহটি অবস্থিত উত্তর দেখো শনি ও নেপচুন এর মাঝে ইউরেনাস গ্রহটি অবস্থিত শনি ও নেপচুন এর মাঝে ইউরেনাস গ্রহটি অবস্থিত এবার গদাগ দেখে নেওয়া যাক মালদায় প্রচলিত লোকপালার নাম কি মালদায় প্রচলিত লোকপালার নাম কি দেখো মালদায় প্রচলিত লোকপালার নাম গম্ভীরা মালদায় প্রচলিত লোকপালার নাম কি গম্ভীরা গদ দেখে নাও কুইনাইন কোন গাছের ছাল থেকে তৈরি করা হয় উত্তর কুইনাইন শিংকোনা গাছের ছাল থেকে তৈরি করা হয় কুইনাইন কোন গাছের ছাল থেকে তৈরি করা হয় দেখো কুইনাইন শিংকোনা গাছের ছাল থেকে তৈরি করা হয় এবার পাঁচ দাগে দেখে নাও প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু হাফ করে একের অর্ধেক করে দেখো বাম দিকের সঙ্গে ডান দিকের মিল করো এখানে বাম দিকে দেখো আছে চালাক শিয়ালের গল্প খ কলকাতার কুমোরটুলি গ মঙ্গল গ্রহ ঘ রক্তমাশায় আর ডান দিকে আছে একে কিউরিসিটি দুয়ে আমরুল পাতার রস তিনে লোককথা চার মৃৎশিল্প দেখো প্রথম চালাক শিয়ালের গল্প ক উত্তর হবে দেখো লোক কথা তারপর টুলি উত্তর হবে মৃৎশিল্প তারপর গ মঙ্গল গ্রহ উত্তর কিউরিসিটি রক্ত আমাশয় ঘ রক্ত আমাশয় উত্তর আমরুল পাতার রস বন্ধুরা এবার দেখে নাও ছয় দাগের প্রশ্ন ও তার উত্তর ছয় দাগের প্রশ্নগুলো দেখে নাও প্রত্যেকটি প্রশ্নের মান দুই করে দেখো দুটি বা তিনটি বাক্যে উত্তর লেখো যে কোনো দুটি যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে দেখো মোট হচ্ছে মার্ক ছয়ের ক কি কি জিনিস দিয়ে ছৌ নাচের মুখোশ তৈরি করা হয় দেখো কি কি জিনিস দিয়ে ছৌ নাচের মুখোশ তৈরি করা হয় উত্তর কাগজের মণ্ডপ কাপড় আর কাদা মাটি দিয়ে ছৌ নাচের মুখোশ তৈরি করা হয় তাহলে দেখো কাগজের মণ্ডপ কাপড় আর কাদাভাটি দিয়ে ছৌ নাচের মুখোশ তৈরি করা হয় খ তুমি ধাতু কীভাবে চিনবে উত্তর দেখে নাও ধাতু চকচক করে আঘাত করলে ধাতব শব্দ হয় এবং বিদ্যুতের সুপরিবাহী যেমন সোনা রূপা তাহলে ধাতু কিভাবে চেনা যাবে এখানে বলা হয়েছে দেখো ধাতু চকচক করে আঘাত করলে ধাতব শব্দ হয় এবং বিদ্যুতের সুপরিবাহী যেমন সোনা রূপা এরপর দেখে নাও যে পশুকে পোষ মানানোর কি কী সুবিধা পশুকে পোষ মানানোর কি কী সুবিধা দেখো উত্তর পশুকে পোষ মানানে অনেক সুবিধা সারা বছর ধরে মাংস দুধ আর চামড়া পাওয়া যাবে দেখো পশুকে পোষ মানালে অনেক সুবিধা সারা বছর ধরে মাংস দুধ আর চামড়া পাওয়া